এখন আমি আলোচনা করব বিএলও হাউস টু হাউস সার্ভে রেজিস্টার কেমন ভাবে আপডেট করবেন। এর আগের বছর আমরা বিএলও রেজিস্টার প্রথম করেছিলাম, মানে নতুন ভাবে করেছিলাম 2022-এ, এবার 2023-এ আমরা সেটাকে আপডেট করব। তো প্রথমে দেখুন বুক নম্বর এটা লেখাই রয়েছে, আপনার বুথে যদি একটা বই লাগে তাহলে এখানে বুক নম্বর 01 হবে, আর যদি একাধিক বই লাগে তাহলে পরে যে বইটা ব্যবহার হবে সেটার নম্বর হবে 02। এটা অলরেডি আগে আপনাদের করা রয়েছে। এবার এখানে আপনার বুথের পরিচিতি, প্রথমে রয়েছে নম্বর অ্যান্ড নেম অফ দা পোলিং স্টেশন, তো এখানে আপনার বুথের নম্বর এবং আপনার বুথের নাম এখানে লিখে দিচ্ছেন, আমি আমারটা লিখে দিলাম। এরপরে নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটাও আগে থেকেই লেখা রয়েছে, যেমন আমার হলো 73 হরিয়ারপাড়া। তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে, ডিস্ট্রিক্ট আমাদের মানে আপনার কোন ডিস্ট্রিক্ট লিখবেন, আমি আমার ডিস্ট্রিক্ট লিখে দিলাম মুর্শিদাবাদ। তারপরে পরের পেজ হলো ইন্ডেক্স, এটা দেওয়া রয়েছে কোন পেজে কি রয়েছে সেই বিষয়গুলো। তারপরে এখানে ম্যাপ, এটা অলরেডি আপনাদের আগে থেকে লাগানোই রয়েছে, যদি ম্যাপ কোন রকমের আপডেট হয় আপনারা নতুন ভাবে ম্যাপ করে এখানে লাগিয়ে দিতে পারেন, তবে সাধারণত ম্যাপ সেরকম পরিবর্তন হয় না। এবারে প্রথম পেজটা, এগুলো আপনারা অলরেডি দেখতে পাবেন ফিল করাই রয়েছে, কারণ গত বছর আপনারা করেছিলেন। এবারে যেটা করতে হবে আমাদের দ্বিতীয় বছরের জন্য, কিন্তু ব্যবহার করতে হবে সবুজ কালি, আমরা প্রথম বছর ব্যবহার করেছিলাম নীল কালি। এবারে প্রথম ফার্স্ট ইয়ারের জন্য বা ফার্স্ট সার্ভে যেটা 2022-এ হয়েছিল সেখানে এগুলো ফিল করা রয়েছে, এবার সেকেন্ড সার্ভে যেটা রয়েছে 2023-এ এগুলো আমাদের ফিল করতে হবে। যদি কোন রকমের পরিবর্তন হয় সেগুলো কিন্তু এখানে দেখাতে হবে, যেমন গত বছর আমার ছিল টোটাল নাম্বার অফ হাউস হোল্ড 195, এবার সেটা হয়েছে 198, মানে টোটাল কতগুলো বাড়ি আমার বুথে আছে। এই তথ্যগুলো কিন্তু আপনি পুরো আপনার যে বুথ রয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে করার পরেই কিন্তু এই তথ্যটা পাবেন। এরপরে রয়েছে টোটাল পপুলেশন, অর্থাৎ আপনার বুথে মোট জনসংখ্যা কত, এখানে কিন্তু ভোটার না, টোটাল জনসংখ্যা একদম শূন্য থেকে শুরু করে যত রয়েছে সবাই। যেমন আমাদের টোটাল জনসংখ্যার মধ্যে মেল হলো 480, ফিমেল হলো 510, এবং থার্ড জেন্ডার কিছু নেই, টোটাল হচ্ছে 990, অর্থাৎ এটা হলো আমার বুথের টোটাল জনসংখ্যা। এবার রয়েছে টোটাল নাম্বার অফ ইলেকটরস অ্যাজ পার ফাইনাল ইরোল 2023, অর্থাৎ 2023-এর যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ফাইনাল ভোটার লিস্ট আপনি খুলবেন, তার প্রথম পেজে লেখা রয়েছে যে কত ভোটার, তার মেল ফিমেল থার্ড জেন্ডার কত, সেই অনুযায়ী আপনারা লিখে দিচ্ছেন। তো আমার ভোটার হলো 381 মেল আর 386 হচ্ছে ফিমেল, থার্ড জেন্ডার কিছু নেই, টোটাল আমার ভোটার হচ্ছে 767। এইবারে সেই যে সমস্ত ভোটার রয়েছে সেই ভোটারদের মধ্যে যদি কেউ বিকলাঙ্গ থাকে, মানে বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের ধরনটা এখানে লিখতে হবে। যদি কেউ ভিআই থাকে, অর্থাৎ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে দৃষ্টি যাদের খারাপ, মানে দৃষ্টিশক্তি সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, সেরকম আমার বুথে কিছু নেই তাই আমি শূন্য লিখলাম। এসএইচডি রয়েছে একটা, এলডি রয়েছে একটা, এসএইচডি মানে হিয়ারিং অ্যান্ড স্পিচ ডিসএবিলিটি, অর্থাৎ শোনা এবং বলা যাদের সমস্যা, এলডি মানে যাদের চলনের সমস্যা, এগুলো আপনারা তাদের সার্টিফিকেট দেখলেই পাবেন। এগুলো আমার বুথে আগে যেমন করাছিলাম আমি সেগুলোই করেছি, অর্থাৎ সেরকম কোনো পরিবর্তন হয়নি, আগে যেমন ছিল তেমনই আছে। এবারে টোটাল নাম্বার অফ এনরোল পিডব্লিউডি ইলেকটরস, টোটাল কতগুলো হচ্ছে, টোটাল হয়ে যাবে এখানে আমার 8টা, অর্থাৎ যা ছিল তাই আছে, টোটাল নাম্বারটা কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি। এবার আসছেন নেম অফ বিএলও, এগুলো অলরেডি আপনারা জানেন, আপনি বিএলও আপনার নাম লিখছেন, তারপরে আপনি ওই বুথের ভোটার কিনা, আপনি যে পার্টির বিএলও সেই পার্টির যদি আপনি ভোটার হন তাহলে ইয়েস লিখবেন, আর না হলে কিন্তু আপনি নো লিখবেন। যেমন আমি অন্য পার্টির বিএলও, আমি পাশের বুথের, তাই আমি এখানে নো লিখলাম। এবার সেটা যদি হয়, অর্থাৎ আপনি যদি যে বুথে কাজ করছেন সেই বুথের ভোটার না হন, তাহলে আপনি কোথাকার ভোটার তার পরিচয় দিতে হবে। এখানে আপনার বিধানসভার নম্বর, বিধানসভার এবং আপনার পার্ক নম্বর দিতে হবে, আমি দিয়ে দিলাম। যেমন আমার বিধানসভা হলো এসসি নম্বর 73 আর পার্ক নম্বর হলো 161, আর আমি কিন্তু বিএলও হচ্ছে 162-র। এবারে ডেজিগনেশন অফ বিএলও, অর্থাৎ আপনি যে মূল অফিসে চাকরি করেন আপনার কি ডেজিগনেশন, যেমন আমি অ্যাসিস্ট্যান্ট টিচার তাই আমি অ্যাসিস্ট্যান্ট টিচার লিখলাম, আপনি আপনার ডেজিগনেশন লিখবেন। এখানে কিন্তু বিএলও না, আপনি তো অবশ্যই বিএলও, কিন্তু আপনি আপনার যে মাদার অফিস আপনি সেখানে যে হিসাবে চাকরি করেন সেই পদ এখানে বা ডেজিগনেশন এখানে লিখছেন। এবার আপনার মোবাইল নাম্বার, মানে বিএলও এর মোবাইল নাম্বার, তারপরে আপনার সুপারভাইজারের নাম এখানে দেবেন, তারপরে সুপারভাইজারের ডেজিগনেশনটা দেবেন ঠিক একই ভাবে তিনি যে পদে চাকরি করছেন। এখানে আমি হয়তো আপনাদের বোঝানোর জন্য এবিসি লিখলাম, আপনারা আপনাদের সঠিক ডেজিগনেশনটা মানে আপনার সুপারভাইজারের সঠিক ডেজিগনেশন এখানে দিয়ে দেবেন। এবারে সুপারভাইজার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তো এটা হলো এই প্রথম পেজের কাজ। এবার আমরা চলে যাবো নেক্সট পেজে। এখানে দেখুন ফার্স্ট সার্ভে, সেকেন্ড সার্ভে, থার্ড সার্ভে যে বিষয়গুলো আছে, এখানে গত বছর ছিল ফার্স্ট সার্ভে 2022, এবার আমরা এই ঘরটা নিয়ে কাজ করব।
এখানে আমরা সবুজ কালি ব্যবহার করছি দ্বিতীয় বছরের জন্য। এখানে আমাদের জেন্ডার রেশিও করতে হবে, অর্থাৎ ভোটার যারা রয়েছে সে ভোটারদের নারী পুরুষের যে রেশিও সেটা আপনি পারলে করবেন, না পারলে ছেড়ে রাখবেন। যখন এটা অনলাইনে এন্ট্রি করা হবে অটোমেটিক নিয়ে নেবে বা অফিসে এটা করে নেবে। ঠিক একরকম ভাবে এখানে করতে হবে ইপি রেশিও, অর্থাৎ ভোটার কতগুলো রয়েছে, মানে যে জনসংখ্যা রয়েছে জনসংখ্যার নিরিখে কতজন ভোটার সেই হিসাবটা এখানে আসবে। এটা আপনি পারলে করবেন, না পারলে আপনার এগুলো করার দরকার নাই, এগুলো হয়ে যাবে। তারপরে এখানে এগুলো দেখুন যে নিউ ডেভেলপমেন্ট ইন দা পার্ট, অর্থাৎ আপনার পার্টে নতুন ভাবে কিছু গড়ে উঠেছে কিনা। যেমন প্রথমে চাইছে 1 নম্বর যে নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড হাউস সিন্স লাস্ট রিভিশন, অর্থাৎ গত রিভিশনের পর থেকে নতুন বাড়ি যদি গজিয়ে ওঠে আপনার বুথে সেটা কতগুলো, সে সংখ্যাটা লিখতে হবে। তো আগের বার আমার 5টা হয়েছিল, এবার যদি কোনো রকম হয়ে থাকে তো পাশে আপনি সেটা সবুজ কালি দিয়ে লিখে দেবেন, মানে কটা নতুন ভাবে হয়েছিল পাশে লিখে দেবেন। আর এটা আগের বছর, আগের বছর আমার 5টা নতুন ভাবে হয়েছিল, এই বছর আমার আর কিছু হয়নি, আমি লিখছি না, যদি আপনাদের হয় এখানে লিখে দেবেন। তারপর নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, যদি কোনো বিল্ডিং তৈরি হয় নতুন ভাবে, কটা বিল্ডিং তৈরি হয়েছে আপনার পাশে, সেই সংখ্যাটা এখানে সবুজ কালি দিয়ে পাশে লিখবেন। এগুলো আগের বছরকার ফিল ছিল, অর্থাৎ আপডেট করছে মানে কি, আগের বছরকার ফিল করাই রয়েছে, সেটাকে আমরা যেগুলো পরিবর্তন হবে সেগুলো করব। তারপরে 3 নম্বরে বলছে যে নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড সোসাইটি, যদি কোনো নতুন সোসাইটি গড়ে ওঠে আপনার বুথের মধ্যে সেই সংখ্যা এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে নাম্বার অফ এরিয়া লোকালিটি বিল্ডিং হ্যাভ ডেমোলিস্ট, অর্থাৎ যদি কোনো রকমের এরিয়া লোকালিটি বিল্ডিং মানে ধ্বংস হয়ে যায় বা ডিপপুলেটেড হয়ে যায়, মানে জনসংখ্যা আগে যেখানে ছিল মানে বাস করতো যে বাড়িতে সেটা এখন থাকছে না, এরকম সংখ্যা যদি কিছু থাকে সে সংখ্যাটাও কিন্তু আপনাকে এখানে 4 নম্বরে মানে এই ঘরে লিখতে হবে। এবারে দেখুন, লক্ষ্য করুন যে প্রথম বছর আমরা ব্যবহার করেছি ফার্স্ট ইয়ার 2022-এ ব্লু ইঙ্ক, সেকেন্ড ইয়ার আমরা ব্যবহার করব গ্রিন ইঙ্ক মানে সবুজ কালি আমরা ব্যবহার করব, আর থার্ড ইয়ারে মানে আগামী বছর আমরা লাল কালিতে কাজ করব। এবারে এটা হলো আমাদের হাউস টু হাউস সার্ভের ফর্ম, এটা হলো প্রথম পেজ আর এটা হলো দ্বিতীয় পেজ। এগুলো অবশ্য ফিল করা রয়েছে আগের বছরকার, তো দেখতে পাচ্ছেন যে আগের বছরকার এরকম আমার ফিল করা রয়েছে এই পেজটা, মানে এই পরিবারটা, এটাকে এবার আমি নতুন ভাবে আপডেট করব। আমি কেমন ভাবে আপডেট করছি সেটা আপনারা লক্ষ্য করুন। তো প্রথমেই আপনারা দেখে নিন যে প্রথমে লেখা রয়েছে নেম অফ পোলিং স্টেশন, এখানে পোলিং স্টেশনের নাম লেখা রয়েছে। তারপরে এখানে পার্ট নম্বর, অর্থাৎ আপনার পার্ট নম্বর বা বুথের নম্বর এখানে লিখছেন। তার হাউস হোল্ড নম্বর, হাউস হোল্ড নম্বর যদি অ্যাকচুয়াল থাকে সেটা লিখবেন, নাহলে ভোটার তালিকার যে নম্বর সেটা লিখলাম। এটা গ্রামের ক্ষেত্রে পার্মানেন্ট বাড়ির নম্বর পাওয়া মুশকিল, সেক্ষেত্রে আমরা যেটা করি ওই যেটা ভোটার লিস্টে যে নম্বর এন দিয়ে যেটা শুরু হয় সেটাই লিখি। তো এই নাম্বার নিয়ে অনেক সমস্যা হয়, কারণ এই নাম্বার অনেকদিন আগে তৈরি হয়েছে, এখন দেখা যাচ্ছে যে ওই একটা নাম্বারের মধ্যে অনেকগুলো পরিবার হয়ে গিয়েছে, আবার একই পরিবারের মধ্যে একাধিক এরকম বাড়ির নম্বরের ভোটার কিন্তু রয়েছে, এরকম সমস্যা আছে, আমরা বাস্তবে ফিল করি, আমি একজন বিএল আমি জানি এগুলো। তো দেখুন এবারে এরকম ভাবে গতবার এই পরিবারটা গিয়েছিলাম, এই তথ্যগুলো আমরা পেয়েছি, এটা হলো প্রথম পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে হবুচন্দ্র মন্ডল, যার গতবার ভোটার তালিকায় নাম ছিল 419 নম্বর সিরিয়ালে, এবার তার নাম এসেছে 425-এ, তাই আমি এখানে সবুজ গালিতে লিখে দিলাম, মানে এবারের ভোটার লিস্টে। তারপরে এই যে পুটুবালা মন্ডল, এর ভোটার তালিকায় আগে নাম ছিল 420, তার এবার হয়েছে 426। তারপরে কালু মন্ডল, এই কালু মন্ডলে গতবার ভোটার তালিকায় নাম ছিল না, উঠেছিল না, এবার কিন্তু নামটা উঠেছে, তাই এখানে যে এখানে এনরোলমেন্ট স্ট্যাটাস, যদি নাম উঠে থাকে তাহলে ই, আর যদি না উঠে থাকে তাহলে ইউ লিখতে হয়। তাহলে গত বছর যেহেতু নাম ছিল না, ইউ লেখা ছিল, সেটাকে আমি এবার কেটে দিলাম এইভাবে, আর পাশে ই লিখে দিলাম, মানে এবার তার ভোটার তালিকায় নাম উঠেছে। এবার এগুলো তো লেখাই রয়েছে, এবার এর ভোটার তালিকায় কত নম্বরে নাম উঠেছে সেই সিরিয়াল নাম্বারটা আমি ভোটার লিস্ট দেখে লিখে দিলাম। তার এপিক নম্বর যেটা তৈরি হয়েছে সেটা এখানে আমি লিখে দিলাম। তাহলে এই হলো কালু মন্ডলের আপডেট, এই পেজে হয়ে গেল। এবারে পরের পেজে চলে আসুন, কালু মন্ডলের এই পেজে যদি কোনো আপডেটের দরকার হয়, তার মোবাইল নাম্বার ধরুন এখানে দেওয়া রয়েছে, ইমেল যদি পান এখানে দেবেন, তারপরে ধরুন তার আধার শিফট মানে অলরেডি ভেরিফাইড হয়েছে কিনা, যদি আধার ভেরিফাইড হয়ে থাকে তার আগে কতগুলো কাজ উপরে করতে হবে। দেখুন উপরের এই কাজগুলো হলো যে আগের বার ওই পরিবারে লোক মোট লোক ছিল 7 জন, তো এবার হয়েছে 8 জন, তাই এখানে আমি কেটে দিয়েছি, এটাকে কেটে দিয়ে মানে 7টাকে কেটে দিয়ে আমি 8 লিখেছি, মানে একজন পরিবারে সদস্য বেড়েছে। গতবার মেল ছিল 4, এবার 4 জনের আছে, তাই আমি কিছু করিনি, ফিমেল কিন্তু একজন বেড়েছে, তাই এটাকে কেটে দিয়ে এখানে আমি 4 লিখেছি, তাহলে মেল 4 ফিমেল 4 টোটাল 8, থার্ড জেন্ডার কিছু নেই। আচ্ছা, এবার কালো মন্ডলের যে আপডেটটা, তার ভোটার তালিকায় নতুন ভাবে নাম উঠেছে,
তার মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে, যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয় আপনারা লিখে দেবেন, ইমেল দিতে চাইলে এখানে দিয়ে দেবেন, মানে যদি মানে যদি তাদের থাকে বা যদি তারা দিতে চায় আপনারা দিয়ে নেবেন। এবার তার আধার নম্বরটা ভেরিফাই হয়েছে কিনা সেটা যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো ভেরিফাই না হলে অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনি আপনার বিএলও অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে করে দিতে পারেন বা আপনি যেভাবে হয় অফলাইনে ফর্মের মাধ্যমে সেটাও কিন্তু করতে পারেন। তো এবার যদি তার আধার ভেরিফাই হয়ে থাকে তাহলে এখানে ইয়েস লিখছেন, আর যদি না হয় তাহলে ইফ নো ওয়েদার ফর্ম 6B কালেক্টেড, মানে আধার ভেরিফাই করার জন্য মানে আধার নম্বর লিঙ্ক করার জন্য 6B ফর্মটা তার সঙ্গে নেওয়া হয়েছে কিনা। তো যেহেতু এর আধার ভেরিফাই হয়ে গিয়েছে ইয়েস লিখেছি, তাই এটা কোনো দরকার নেই, এটা আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। আর যদি না হয় তাহলে এখানে তাকে একটা 6 মানে 6B ফর্ম দিয়ে সেটাকে ফিল আপ করে নিতে হবে। সবচেয়ে ভালো হবে আপনি অনলাইনে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল অ্যাপসটা ব্যবহার করে করে দেবেন। এবার হচ্ছে হোয়েদার পার্মানেন্টলি শিফটেড বা ডেড, যদি শিফটেড বা ডেড হয়ে থাকে মানে কোনো পরিবারের কোনো সদস্য সেটা এখানে লিখতে হবে। যদি শিফটেড হয় ইয়েস লিখতে হবে, ডেড হলে ডি লিখতে হবে। আর শিফটেড বা ডেড যদি হয়ে থাকে কত তারিখ থেকে হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে। তারপরে যদি বিকলাঙ্গ হয়, যেগুলো আগে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে বিকলাঙ্গ হলে কিরকম ধরনের সে বিকলাঙ্গ, তার টাইপটা এখানে লিখতে হবে, যেমন VI SHD LDO সবগুলো এখানে রয়েছে লিখতে হবে। তারপরে কত পার্সেন্ট ডিসেবিলিটি, ধরুন গত বছর ইনি ছিলেন এটা এই ব্যক্তির লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যিনি 55% ডিসেবিলিটি, তারপরে তার ওই ডিসেবিলিটি সার্টিফিকেট আছে কিনা সেটা এখানে লেখা রয়েছে ইয়েস, না থাকলে এন লিখতে হতো। তো এবার কালোমণ্ডলে যে আপডেটটা আমরা করছি দেখুন, তো এখানে ওয়েদার ফটোগ্রাফ ইজ নন স্ট্যান্ডার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক, মানে ভোটার তালিকায় যে ফটোটা রয়েছে সেই ফটোটা নন স্ট্যান্ডার্ড বা সাদা কালো বা ঝাপসা এরকম কিনা, যদি হয় তাহলে ইয়েস লিখবেন আর যদি না হয় তাহলে এন লিখবেন। তাহলে এর ফটোগ্রাফ ঠিকঠাক আছে তাই আমি এখানে এন লিখে দিলাম, যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে ওয়াই লিখতে হবে। এবারে ওয়েদার কারেকশন ইজ রিকোয়ার্ড ইন এন্ট্রিজ অর ই রোল অর এপিক, মানে ভোটার তালিকা বা ভোটের ছবিতে কোন রকমের কারেকশন চাই কিনা, যদি কোন রকমের কারেকশনের দরকার হয় তাহলে এখানে ওয়াই লিখবেন আর না হলে এন লিখবেন। তো ইনার কারেকশন চাই তো এখানে ইএস কথাটা লিখতে হবে, এখানে ওয়াইটা লিখতে হবে ওয়েদার কারেকশন, এখানে ওয়াইটা আমি লিখতে ভুলে গেছি আপনারা লিখে নেবেন। তারপরে কি ধরনের কারেকশন চাই, যদি নাম কারেকশন চাই তাহলে এখানে লিখতে হবে এন, যদি জেন্ডারের কারেকশন চাই তাহলে এখানে জি, যদি তার ডেট অফ বার্থের কারেকশন চাই তাহলে এখানে ডি লিখতে হবে, যদি রিলেশন টাইপের কারেকশন চাই RT, যদি রিলেটিভের নাম কারেকশন চাই তাহলে RN, যদি অ্যাড্রেস কারেকশন করতে চাই তাহলে A, মোবাইল নাম্বার যদি চেঞ্জ বা কারেকশন করতে চাই তাহলে M, আর যদি ফটো চেঞ্জ করতে চাই P, এগুলো এখানে লিখতে হবে। তো এই ব্যক্তির ধরুন RN অর্থাৎ রিলেশন নেমে ভুল এসেছে তাই তিনি এখানে RN লিখছেন। এবার হোয়েদার ফর্ম 6, 7, 8 ডিস্ট্রিবিউটেড, তাকে ফর্ম 6, 7 বা 8 দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ তাকে অবশ্যই ফর্ম 6, 7, 8 মানে যদি কারেকশন করে তাহলে 8 নম্বর ফর্ম তাকে দিয়েছি তাই আমি ওয়াই লিখলাম। এবার সে 8 নম্বর ফর্মটা তার কাছ থেকে আমি রিসিভ করেছি কিনা, মানে যথাযথভাবে ফিল আপ করার পরে উপযুক্ত ডকুমেন্ট সহ আমি নিয়েছি কিনা, যদি নিই তাহলে ওয়াই লিখবো, না নিলে এখানে এন লিখে দেবো। আর এখানে একটা কিন্তু আপনাকে ওয়াই লিখতে হবে যেহেতু এর কারেকশন দরকার এই জায়গাটাই। তো এবারে আমরা পরের পেজে চলে এলাম, মানে আরেকজন ব্যক্তির ধরুন এবার আমরা দেখবো যে 4 নম্বরে যে ব্যক্তিটা রয়েছিল মানে ছিল এখানে গত বছর একে এন্ট্রি করা হয়েছিল, এর ভোটার তালিকায় নাম ছিল না দেখতে পাচ্ছেন ইউ লেখা রয়েছে। এবার ইনি হচ্ছেন ডটার, অর্থাৎ বাড়ির যিনি মালিক হবুচন্দ্র মন্ডলের ডটার, এর নাম হলো কদম মন্ডল, ইনি ফিমেল, ইনি ইনার ভোটার তালিকায় গতবার নাম ছিল না, এবারও নাম ওঠেনি, কারণ দেখতে পাচ্ছেন যে নাম না ওঠার কারণ হলো তার বয়সটা এখনো হয়নি। তার বয়স হবে কোথায়, 2024 সালের যে থার্ড কোয়ার্টার অর্থাৎ 2024 সালের পয়লা জুলাই এ কিন্তু তিনি নাম তোলার যোগ্য হবেন, সেটা গত বছরই কিন্তু আমরা এখানে লিখে রেখেছি। তো তার যেহেতু এখনো কোনো নাম ওঠেনি মানে নাম ওঠেনি এবং কোন রকমের আপডেটের দরকার নাই তাই আমরা এখানে কিছু লিখছি না, তবে এর পরের পাতায় যদি তিনি মোবাইল নাম্বার দিতে চান, ধরুন গতবার এখানে মোবাইল নাম্বারটা তার দেওয়া ছিল না, তিনি হয়তো এবার মোবাইল নাম্বারটা দিলেন, তার মোবাইল নাম্বারটা লিখে রাখলাম যদি থাকে বা যদি দিতে চান, ইমেল দিতে চাইলে এখানে লিখতে হবে, নাহলে লেখার দরকার নেই। আচ্ছা এবারে এর আর সেরকম কোনো আপডেট দরকার নেই কারণ এর নাম তো ভোটার তালিকা এখনো ওঠেনি। এইবারে ওই পরিবারে একজন নতুন সদস্য এসেছে, ধরুন তার ছেলে এই যে কালু মন্ডল এর বিয়ে হয়েছে, তো তার নামটা এবার আমরা 5 নম্বরে এন্ট্রি করব। তো এখানে 5 নম্বর দিলাম, এবার তার নাম ভোটার তালিকাতে ওঠেনি তাই আমরা এখানে ইউ লিখলাম,
মানে এই ভোটার তালিকাতে ওঠেনি, মানে আমি যে বুথে কাজ করছি সেইখানে নাম তার ওঠেনি, তাই আমি ইউ লিখলাম। এবারে তিনি সম্পর্কে কি হচ্ছেন, তিনি হচ্ছে এই হবুশচন্দ্রের বৌমা, মানে ডটার ইন ল, তাই আমরা এখানে DL লিখলাম। কি সম্পর্কে কি লিখতে হবে দেখুন, সব নিচে লেখা রয়েছে, আপনারা এই যে ডটার ইন ল DL এটা আমরা লিখে দিলাম। তার নামটা কি, তার নাম হলো টুম্পা রায়, অর্থাৎ এই হবুচন্দ্রের বৌমা বা কালু মন্ডলের বউ, ইনি হচ্ছেন টুম্পা রায়, তার নামটা এখানে লিখলাম। তিনি ফিমেল, এখানে এফ লিখে দিলাম। ভোটার তালিকায় গত বছর নাম ছিল না, এই ঘরটা লেখা কিছু দরকার নেই, ড্যাশ দিলাম। এই বছরও তার নাম উঠেনি, ড্যাশ দিলাম। এইবারে তার বাবার বাড়িতে কিন্তু ভোটার তালিকায় নাম আছে, তাহলে তার কাছে একটা ভোটের ছবি আছে বা তার একটা এপিক নম্বর আছে, সেটা আমি এখানে লিখলাম। এখানে কিন্তু ইউ লিখেছি, কারণ এই ভোটার তালিকায় তার নাম নেই, মানে আমি যেখানে কাজ করছি। তারপরে এখানে যেটা রয়েছে যে তিনি ভোটার তালিকায় নাম তোলার জন্য কবে যোগ্য হবেন, মানে তিনি ইতিমধ্যেই কিন্তু যোগ্য ভোটার তালিকায় নাম তোলার, কারণ তার নাম ভোটার তালিকায় রয়েছে বাবার বাড়িতে। তাহলে এখন আমরা সার্ভে করছি, তো আমরা জুলাই মাস থেকে আগস্ট মাসে সার্ভে করছি, তো এখনই তিনি ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাই 2023-এর এই যে 1 জুলাই এই কোয়ার্টারে, মানে এখন আমি সার্ভে করতে গিয়ে জানতে পারলাম, তো তিনি এখনই যোগ্য, তাই আমি 2023-এর এই যে থার্ড কোয়ার্টার যেটা রয়েছে, 1 জুলাই থেকে শুরু হচ্ছে যে কোয়ার্টার, তখনই তিনি নাম তোলার যোগ্য, তাই এখানে আমি লিখে দিলাম। এবারে পরের পেজে যাব, পরের পেজে কি করব, আমরা তার মোবাইল নাম্বার যদি পাই, তার পার্সোনাল মোবাইল নাম্বার এখানে লিখে দেবো, তারপরে তার ইমেল পেলে আমরা এখানে লিখছি। তারপরে আমাদের যেটা করতে হবে যে তাকে আমাদের ফর্ম দিতে হবে, 6 নম্বর ফর্ম, যেহেতু তার ভোটার তালিকায় মানে তিনি ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাই 6 নম্বর ফর্ম দিচ্ছি কিনা এখানে ইয়েস লিখলাম। আর 6 নম্বর ফর্ম দিলে হবে না, সেটা আবার যথাযথ ভাবে পূরণ করে ডকুমেন্টস সহ ফেরত নিতে হবে বা জমা নিতে হবে, তো সেটা আমি এখানে ইয়েস করে দিলাম। এই দুটো আমি ইয়েস করে দিলাম, অর্থাৎ ফর্ম দিয়েছি কিনা ইয়েস, ফর্মটা আমি তার কাছ দিয়ে ফিল আপ করার পরে ফেরত নিয়েছি কিনা সেটাও কিন্তু ইয়েস। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের এই বিএলও রেজিস্টারটাকে আপডেট করতে হবে। এরপরে আমাদের কতগুলো ফরম্যাট রয়েছে, ফরম্যাট ABCDE, সেগুলো আমি এর পরের ভিডিওতে আলোচনা করব যে কেমন ভাবে সেই ফরম্যাট গুলো ফিল আপ করতে হয়। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।